হোয়াটস অ্যাপ এভরিওয়ান, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যাপসের কাজ দেখাবো, যে অ্যাপসটির মাধ্যমে আপনার ডিসপ্লেতে আপনার নিজের নাম ডিজাইন করে আপনি ওয়ালপেপার হিসেবে দিতে পারবেন। আপনার ডিসপ্লে যে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার নিজের নামটা উজ্জ্বল হয়ে লাইট জ্বলবে এবং নিভবে এরকমভাবে আর কি। মানে আপনার দেখলে অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটার মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্লে স্টোরে যাবেন, অ্যাপসটি ডাউনলোড করার জন্য এখানে লাগবেন মাই নেম 3D, মাই নেম 3D, আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটি দিয়ে দিব। এই দেখেন, এই এইরকম লিখবেন, এখান থেকে সরাসরি ডাউনলোড করুন ডিসক্রিপশন বক্সের থেকে। তো এই যে দেখেন দ্বিতীয় অ্যাপসটি মাই নেম 3D লাইভ ওয়ালপেপার, এটা একটা বেসিক্যালি লাইভ ওয়ালপেপার, কিন্তু এটা লাইভ ওয়ালপেপার হলেও একটা অন্যরকম, আপনার কাজটা দেখলে বুঝতে পারবেন। তো ওপেন করব, ওপেন করার পর এখানে দেখতে পারবেন সেটিংস, সেটিংসে গিয়ে দেখেন এখানে সেটিংসে গিয়ে জাস্ট আপনি সেট নেম, সেট নেমের মধ্যে গিয়ে আপনার এখানে একটা নাম দিবেন, ধরেন আমি আমার নাম রিহান, তো এখানে দিলাম রিহান। সরি, এখানে আচ্ছা এখানে নাম মনে হয় জাস্ট ফার্স্ট নামই দেওয়া যায়, রিহান দিলাম। তো সেট কালার, আপনার পছন্দের কালারটা এখানে দিবেন, ধরেন আমি এটা দিলাম। দেওয়ার পর সেট স্টাইল, স্টাইলটা এটাই দিলাম, এই স্টাইলটা দিলাম। দেওয়ার পর এখানে আপনার সাইজ, ফ্রন্টের সাইজ কতটুকু, জাস্ট এরকম দেওয়ার পর আর কিছুই করা লাগবে না। এখন আপনি জাস্ট সেট ওয়ালপেপার, সেট ওয়ালপেপার জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমি ডিসপ্লেতে চলে যাই, দেখেন যে আমার নামের একটা ওয়ালপেপার তৈরি হয়ে গেছে রিহান নামে। দেখেন লাইট জ্বলতেছে, নিভতেছে। এখানে আপনার কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন সেটিংসে থেকে, জাস্ট এখানে কালার এই কালারটা দিলাম। দেওয়ার পর এখানে আমার স্টাইলটা আমি চেঞ্জ করে নিব, সেট স্টাইল, জাস্ট এই স্টাইলটা দিয়ে দিলাম। এখন সেট ওয়ালপেপার, এই দেখেন আমার নামে আরও কালারিং, মানে এখানে আপনার ডিসপ্লেতে থাকবে। তো আপনার প্রিয় মানুষের নামটা এখানে চাইলে দিতে পারেন, আপনার যে কোনো নাম আপনি জাস্ট এখানে বসাই দিতে পারবেন ডিসপ্লেতে। তো আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লাগবে, নর্মাল অ্যাপস, বাট আপনারা হয়তো অনেকেই এই ধরনের অ্যাপসের কাজ জানেন না, তো তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা শেয়ার করলাম। তো এরকম ভালো টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।